হ্যালো বন্ধুরা, ধরুন আপনার পিসিতে এখন উইন্ডোজ সেট আপ দিবেন, কারণ আপনার পিসিটা অনেক স্লো বা ভাইরাস ইনফেক্টেড বা কোনো কারণে ফাইল মিসিং হয়েছে, কিন্তু আপনার হাতে উইন্ডোজ দেওয়ার মতো সময় খুবই কম। এখন এই কাজটা যদি মাউসের কয়েকটি ক্লিক দিয়ে সারতে পারেন তাহলে কেমন হয়? শুধু উইন্ডোজ সেট আপই নয়, আপনার প্রয়োজনীয় সব সফটওয়্যার যদি কয়েকটা মাউসের ক্লিক করেই সেট আপ হয়ে যায় তাহলে কেমন হবে? হ্যাঁ, এটা গল্প নয়, আসলেই সম্ভব। তাহলে চলুন দেখি এটা কিভাবে করব। এই কাজটা অনেক সফটওয়্যার দিয়েই করা যায়, তবে আমি আজকে যেটা দেখাবো এইটা অনেক ফাস্ট এবং ইজি প্রসেস। এই কাজটা করতে আমাদের লাগবে একটা পেন ড্রাইভ, অ্যাওমি পিই বিল্ডার, রুফোস নামে একটি সফটওয়্যার। সফটওয়্যারগুলোর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমে একটা পেন ড্রাইভ পিসিতে প্লাগ ইন করুন, তারপর রুফোস সফটওয়্যারটি ওপেন করুন। পেন ড্রাইভটি সফটওয়্যারে ডিটেক্ট করছে কিনা শিওর হতে এইখানে ক্লিক করে দেখতে পারবেন। এরপর বুট সিলেকশন মেনু থেকে আইএসও ফাইলটি সিলেক্ট করে দিন, স্টার্টে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন, শেষ হয়ে গেলে সফটওয়্যারটি ক্লোজ করুন। এখন জাস্ট কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে পেন ড্রাইভ থেকে বুট করুন। কিছুক্ষণের মধ্যে এরকম চেহারার একটি অপারেটিং সিস্টেম ওপেন হবে, এখান থেকে অ্যাওমি ব্যাককিপারে ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করুন। ব্যাকআপে ক্লিক করুন, সিস্টেম ব্যাকআপে ক্লিক করুন। একটু লক্ষ্য করুন, আমার সি ড্রাইভটি 73 GB মতো স্পেস নিয়েছে। এইখানে উইন্ডোজ সহ আমার প্রয়োজনীয় সকল সফটওয়্যার সেট আপ দেওয়া আছে, তাই অনেক বেশি জায়গা নিয়েছে। আমার পিসিতে যদি শুধু উইন্ডোজ সেট আপ দেওয়া থাকতো, অন্য কোনো সফটওয়্যার দেওয়া না থাকতো, তাহলে সর্বোচ্চ 10 GB মতো জায়গা ইউজ হতো, সেক্ষেত্রে ব্যাকআপ হতে অনেক কম সময় লাগতো। এক কথায়, সি ড্রাইভে যত কম স্পেস ইউজ হবে ব্যাকআপ হতে তত কম সময় লাগবে। এখন টাস্ক নেম থেকে আপনার ইচ্ছা মতো একটা নাম দিন এবং স্টেপ টুতে ক্লিক করে ব্যাকআপ ফাইলটি কোথায় সেভ হবে লোকেশন দেখিয়ে দিন। স্টার্ট ব্যাকআপে ক্লিক করুন, ব্যাকআপ শেষ হয়ে গেলে ফিনিশ করুন। ইমেজ ফাইলটি যত্ন সহকারে সংরক্ষণ করুন যাতে ডিলিট হয়ে না যায়, কারণ পরবর্তী সময়ে যখন আমাদের পিসিটার উইন্ডোজ নষ্ট হয়ে যাবে তখন একইভাবে জাস্ট এই ইমেজ ফাইলটি রিস্টোর করে দিলেই হবে। এই ব্যাকআপ এবং রিস্টোরকে সহজ ভাষায় আমরা কপি পেস্ট বলতে পারি। এখন আমরা দেখব কিভাবে রিস্টোর করতে হয়, অর্থাৎ নষ্ট উইন্ডোজ কিভাবে আমরা আবার ফিরিয়ে আনব। আগের মতো পেন ড্রাইভ দিয়ে বুট করে অ্যামোয়ে ব্যাককিপার সফটওয়্যারটি ওপেন করুন, রিস্টোরে ক্লিক করুন। এরপর পাথে ক্লিক করে আগের ব্যাকআপ করা ফাইলটি সিলেক্ট করে দিন। এরকম একটা ওয়ার্নিং মেসেজ আসবে, ইয়েস করুন। ফাইলটির উপর ক্লিক করে নেক্সট করুন। স্টার্ট রিস্টোরে ক্লিক করুন। রিস্টোর হয়ে গেলে জাস্ট পিসিটা রিস্টার্ট দিন এবং পেন ড্রাইভটি খুলে ফেলুন। আপনার আগের উইন্ডোজ সহ সকল সফটওয়্যার ইনস্টল অবস্থায় পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।